রামো নারায়ণ রাম, জন্মসিদ্ধ মহান মহিমা, বিরুদার প্রতি অনঙ্গের এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, সদা আত্মস্থ আপন খেয়ালে বিচরণশীল তার থেকে মাত্র 4 বছরের বড় এই দাদাটিকে কেউ আঘাত দিয়ে কিছু বললে অনঙ্গের প্রাণ কেঁদে ওঠে। বিরুদার সরল স্বচ্ছ চোখের দিকে তাকালে অনঙ্গের অন্তরাত্মা কোনো এক গভীর অজানা দেশের বার্তা শুনতে পায়। সেই বিরুদার জন্মোৎসব হচ্ছে তার মামা বাড়িতে, তাই অনঙ্গ ব্যস্ত হয়ে চট্টগ্রাম থেকে দোগাজির উদ্দেশ্যে রওনা দেয়। মামা বাড়িতে পৌঁছে দেখতে পেল বিরুদা তার কিছুক্ষণ আগেই দীর্ঘদিনের হিমালয় ভ্রমণ সাঙ্গ করে দোগাজিতে এসে পৌঁছেছে। এতদিন পরে বিরুদাকে দেখে অনঙ্গের আত্মহারা অবস্থা, অনঙ্গের মা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সরলা মাসিমা বালক ঠাকুরকে তার নিজের সন্তানদের মতোই ভালোবাসে, সাথে সাথে রয়েছে বালক গোঁসাইয়ের প্রতি তার অসীম শ্রদ্ধা। মামা বাড়ির সবাই যেখানে বিরুকে নাম ধরেই ডাকে, সেখানে সরলা মাসিমা তাকে ঠাকুর বলেই সম্বোধন করে থাকে। অনঙ্গের হাত দিয়ে সরলা মাসিমা ঠাকুরের জন্য কয়েকটা পিঠা তৈরি করে পাঠিয়েছে। সন্ধ্যাবেলা উৎসব চলছে, প্রচুর লোক সমাগম হয়েছে, চারিদিকে হ্যাজাক দেওয়া হয়েছে, মাঝখানে মণ্ডপে কীর্তন আদি চলছে। অনঙ্গ এতক্ষণ বিরুদার সাথে সাথেই ছিল, হঠাৎ বিরুদাকে কাছাকাছি না দেখতে পেয়ে সে খুঁজতে খুঁজতে দেখল একটু দূরে বিরুদা হ্যাজাকের সামনে থেকে কিসব কুড়িয়ে ফু দিচ্ছে। বিরুদার কাছে গিয়ে সে প্রত্যক্ষ করল অত্যাশ্চর্য এক দৃশ্য। কার্তিক মাসে গ্রাম দেশে শ্যামাপোকার উপদ্রব হয়, ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকা হ্যাজাকের গায়ে বাড়ি খেয়ে মরে পড়ে আছে, কোনটার ডানা ছিঁড়ে গেছে, কোনটার পা ছিঁড়ে পড়ে আছে। বিরুদা আস্তে আস্তে কুড়িয়ে নিয়ে ডানার জায়গায় ডানা, পায়ের জায়গায় পা এইভাবে সাজিয়ে মরা পতঙ্গগুলোকে যখন ফু দিচ্ছে তখন সেই মরে যাওয়া পোকাগুলো প্রাণ পেয়ে আবার উড়ে যাচ্ছে। বিরু ঠাকুর আপন মনে এই কাজ করে চলেছে, কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই ঘটনায় অনঙ্গ হতবাক হয়ে গেল, সে কিছু বলল না, কেবল অবাক বিস্ময়ে তার বিরুদাকে সে দেখে যেতে লাগল। তার বিরুদা যে সাধারণ মানুষের মতো না এই খবর সে তার বাবা ও মায়ের কাছে আগেও শুনেছে, কিন্তু আজ যা প্রত্যক্ষ করল তার কোনো আপাত যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়াই সম্ভব নয়। উৎসব শেষ হয়ে গেছে অনেকক্ষণ, সবাই বিশ্রামে রত, অনঙ্গ তার বিরুদার সাথেই শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছে না, মাথায় কেবলই ঘুরছে সন্ধ্যায় দেখা দৃশ্যাবলী। মৃতকে যে আপন স্পর্শে প্রাণবন্ত করে তোলে সে কে? হঠাৎ সে খেয়াল করল বিরুদা আস্তে আস্তে তার পাশ থেকে উঠে দাঁড়াল, খাট থেকে নেমে একটু দূরে মেঝেতে আসন করে বসল। কয়েক মুহূর্ত পরেই লক্ষ্য করল এক অপার্থিব আলোয় সারা ঘর যেন স্নান করছে। বিরুদার দিকে তাকিয়ে দেখল যেন রক্ত মাংসের তৈরি নয়, পাষাণ মূর্তি এক গভীর সমাধিতে নিমগ্ন। বিরুদার সমগ্র দেহই ওই স্বর্গীয় আলোর উৎস। কিছুক্ষণ পরে অনঙ্গ নিজের খাট থেকে নেমে বিরুদার পাশে গিয়ে বসল। বিরুদাকে তার স্পর্শ করতে ইচ্ছা করছে, আবার ভয়ও হচ্ছে, কারণ এই বিরুদা যেন তার চেনা বিরুদা নয়। কি এক অদ্ভুত গম্ভীর প্রশান্তি ও আশ্চর্য গভীর মননে বিরুদার মুখ উদ্ভাসিত। বিরুদার চরণে হাত ঠেকাতেই অনঙ্গ যেন বিদ্যুতের স্পর্শে চমকে উঠে ছিটকে একটু দূরে গিয়ে কিছু বাসনের উপর পড়ল। উৎসব শেষে কিছুক্ষণ আগে বাসনগুলি ধুয়ে এখানে রাখা হয়েছে। পাশের ঘরেই দিদিমা রাজলক্ষ্মী দেবী শুয়েছিলেন। কিছুদিন আগেই এই বাড়িতে চোর এসেছিল, চোরের শব্দে সবাই জেগে যাওয়াতে চোর কিছু নিতে না পারলেও তারপর থেকে রাজলক্ষ্মী দেবী খুবই সতর্ক থাকেন, সামান্য শব্দেই তার ঘুম ভেঙে যায়। কন্যা
চারুশীলার শ্বশুরালয় মেদিনী মণ্ডলের বাড়িতে কিছু সংস্কারের কাজ চলছে। যতদিন না মেরামতির কাজ সুসম্পন্ন হয় ততদিন বাড়িতে গয়না ও অলঙ্কার রাখা নিরাপদ নয় মনে করে চারুশীলা তার সমস্ত গয়না ও অলঙ্কার দোগাছিতে মায়ের হেফাজতেই রেখে গেছেন। সেই গয়নার বাক্স রাজলক্ষ্মী দেবী তো পাশের ঘরের খাটের নিচে লোহার ট্রাঙ্কে রেখেছেন, তাই বাসনের শব্দে তিনিও ছুটে এসেছেন এই ঘরে। এসে দেখেন তরিতাহতের মতো দূরে স্থিরভাবে অনঙ্গ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে শ্রী ঠাকুরও ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েছেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যেমন তার কিছুক্ষণ লাগল। দিদিমাও তার এই নাতিকির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। অনঙ্গ তখন সন্ধ্যা থেকে ঘটে যাওয়া সব কিছু একের পর এক দিদিমাকে বলল। শ্রীজি ঠাকুর খাটে এসে বসেছেন। দিদিমা ও অনঙ্গ সন্ধ্যার ঘটনা নিয়ে বারে বারে কিছু জানতে চাইছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর শ্রীজি ঠাকুর শুধু এইটুকু বললেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এবং বৃহৎ থেকে বৃহত্তম সর্বত্র সর্ব জায়গায় আমি হস্তক্ষেপ করতে পারি, আমার কারুর কাছে জবাব দিয়ে করতে হয় না। পোকা বাঁকিয়ে তোলা তো খুব সামান্যই কাজ। কথাটুকু শেষ হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর আবার কেমন জানি অন্যমনস্ক হয়ে পড়ছেন। হঠাৎই সেই সময় অনঙ্গ শ্রী ঠাকুরের পা ধরে বলল, কথা দাও আমার মৃত্যুর সময় তুমি আমার পাশে থাকবে। শ্রী ঠাকুর সেই অন্যমনস্কতার মাঝেই ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে আবার তিনি স্বাভাবিক হয়েছেন। অনঙ্গ তখন কিছুক্ষণ আগের সেই কথা মনে করিয়ে দেওয়াতে শ্রী ঠাকুর একটু বিষণ্ণতার সুরে বললেন, তুই আমার থেকে বয়সে ছোট, তুই কেন বললি তোর মৃত্যুর সময় আমি যেন পাশে থাকি। এই কথা শেষ না হতেই দিদিমা তার এই প্রিয় নাতিকে বলে বসলো, আমি যেন গঙ্গার পাড়ে মরি, তুই কথা দে। শ্রী ঠাকুর দিদিমার সাথে খুব ঠাট্টা করতেন, তিনি মজা করে বললেন, কেন রে বুড়ি, অম্বিকানাথ যেখানে মরবে সেখানেই তো তোর যাওয়ার কথা। এইভাবে কথায় কথায় অনেক রাত হয়ে গেল, যে যার মতো শুতে চলে গেল। অনঙ্গ চট্টগ্রামে ফিরে এসেছে বেশ কিছুদিন হলো, এর মধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, অনঙ্গের ফল খুবই ভালো হয়েছে। দোগাচির সেই সন্ধ্যার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছে না। বাবা মা ও দাদাদের সাথে সেই সন্ধ্যার ঘটনা সে সবিস্তারে বলেছে। তার বন্ধু অমিয়কেও বলেছে সেই অদ্ভুত কাহিনী। অমিয় বিরুদার সাথে দেখা করতে খুবই আগ্রহী। শীত প্রায় শেষের মুখে, কিছুদিন পরেই শিবরাত্রি। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে শিবরাত্রি উপলক্ষে বড় মেলা বসে। অনঙ্গ ঠিক করেছে অমিয়কে নিয়ে একদিন মেলায় যাবে, কিন্তু অনঙ্গের শরীরটা কিছুদিন হলো ভালো যাচ্ছে না, মাঝে মাঝে জ্বর আসছে। কৃষ্ণপ্রসন্ন নিজে খুব বড় চিকিৎসক, বহু দূর দূর থেকে তার কাছে রোগীরা আছে। সুদূর বার্মাতেও তার চিকিৎসার খ্যাতি ছড়িয়ে পড়েছে, কিন্তু পুত্র অরুণের মৃত্যুর পর থেকে তার মনের এমন এক অবস্থা হয়েছিল যে তিনি পরিবারের লোকেদের চিকিৎসা করতে চাইতেন না। সেই জন্য অনঙ্গের জন্য অন্য ডাক্তার ডেকে আনা হলো। কিছুদিনের মধ্যে অনঙ্গ অনেকটা ভালো হয়ে উঠলেও শিবরাত্রির আগের দিন বিকেল বেলা থেকে তার অবস্থার ধীরে ধীরে অবনতি হতে শুরু করলো। হঠাৎই এই সময় শ্রী ঠাকুর চট্টগ্রামে এসে উপস্থিত হলেন। সেদিনই সন্ধ্যার পর থেকে অনঙ্গ নিস্তেজ হয়ে পড়তে শুরু করলো। মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে আর অনঙ্গ তার বিরুদাকে খুঁজতে থাকে। শ্রীজি ঠাকুর পাশের এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর ঘরের ভিতর থেকে অনেক লাঠির আওয়াজ শুনতে পাওয়া গেল, সাথে সাথে ঠাকুরের গলায় আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। শুনে মনে হচ্ছে শ্রীজি ঠাকুর যেন কাউকে বকছেন আর লাঠি দিয়ে প্রহার করছেন। এদিকে অভিজ্ঞ চিকিৎসক কৃষ্ণপ্রসন্ন স্পষ্ট বুঝতে পারছেন অনঙ্গের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তার অপর পুত্র অজিতের দেহেও
জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যে ডাক্তারের অধীনে এতদিন অনঙ্গের চিকিৎসা চলছিল তাকে খবর দিতে গিয়ে জানা গেল যে সে চট্টগ্রামের বাইরে, অন্য ডাক্তারও আর পাওয়া যাচ্ছে না। এইরকম যখন পরিস্থিতি, তখন সেই শীতের সন্ধ্যায় দেখা গেল শ্রী ঠাকুর গলদঘর্ম হয়ে লাঠি হাতে সেই ঘর থেকে বেরিয়ে আসছেন। মাসিমার দিকে তাকিয়ে বললেন, মাসিমা, অনঙ্গকে রাখতে পারলাম না। অনঙ্গ বিরুদাকে দেখতে পাচ্ছে তার মাথার কাছে দাঁড়ানো। বিরুদা তার মাথায় হাত রেখেছে, অস্ফুটে অনঙ্গ বলে চলেছে, বিরুদা বিরুদা। শ্রী ঠাকুর অনঙ্গর মাথায় হাত বোলাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই অনঙ্গ স্থির হয়ে গেল। শ্রী ঠাকুর বলে উঠলেন, অনঙ্গ চলে গেল। অভিজ্ঞ চিকিৎসক কৃষ্ণপ্রসন্ন অসহায় ভঙ্গিতে তার প্রিয় পুত্রের নিথর নিষ্পন্দ মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। সরলা মাসিমা আর্তনাদ করে ছেড়ে প্রাণহীন শরীরের উপর আছড়ে পড়লেন। শ্রী ঠাকুর পাশে এসে দাঁড়াতেই অনঙ্গকে ছেড়ে মাসিমা ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। অনঙ্গকে দেওয়া কথা শ্রী ঠাকুর অক্ষরে অক্ষরে রাখলেন। অনঙ্গর মৃত্যু হলো তার অতি প্রিয় বিরুদার সামনে, সেটা 1939 সাল শিব চতুর্দশীর আগের সন্ধ্যা। অনঙ্গ চলে গেছে প্রায় 7 দিন হলো। ইতিমধ্যে অজিতের সাথে কৃষ্ণ প্রসঙ্গের বড় ছেলে অনিল টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে বাড়ির পরিচারক কেশবও চলে যেতে চাইছে। শ্রী ঠাকুর এক প্রকার জোর করেই তাকে আটকে রেখেছেন। গোঁসাইয়ের কাছে কেশবেরও কৃতজ্ঞতার শেষ নেই। কয়েক বছর আগে কলেরায় আক্রান্ত হয়ে কেশব যখন মৃত্যুলোকের পথে প্রায় যাত্রা করেছে, তখন এই বীরু গোঁসাইয়ের আশীর্বাদে সে নবজীবন পেয়েছিল, তাই গোঁসাইয়ের কথা সে ফেলতে পারল না। মাসিমা ও মেসোমশাইয়ের চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। সংসারের কোনো কাজেই তাদের মন নেই। সংসারের সব দায়িত্ব এমনকি রান্নার কাজও শ্রী শ্রী ঠাকুর নিজের কাঁধে তুলে নিলেন। কেশব তাকে সাহায্য করে। বাড়ির সামনের বাগানে এক বিশাল কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের তলাতেই কৃষ্ণপ্রসন্ন ও সরলা দেবী দিনের বেশিরভাগ সময় বসে থাকেন। ঘরে ঢুকলেই অনঙ্গর কথা মনে পড়ে যায়। তারা স্থির থাকতে পারেন না, তাই উঠোনের কাঁঠাল গাছের তলায় তাদের এখন আশ্রয়স্থল। রান্না হয়ে গেলে শ্রী ঠাকুর এক প্রকার জোর করে মাসিমা ও মেসোমশাইকে খাওয়ার ঘরে নিয়ে এসে খাইয়ে দেন। ওই কষ্টের মধ্যেও মাসিমা ঠাকুরের নিজের হাতে রান্না করা ডাল ও পালং শাকের তরকারি খেয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেন। ঠাকুর কাছাকাছি থাকলে তার মনে জোর আসে, তিনি অনঙ্গকে অনেকটা ভুলে থাকতে পারেন। শ্রী ঠাকুর খেতে ডাকবার সময় মজা করে মাসিমা ও মেসোমাসিকে বলেন, আপনারা ডানাচের কালটা ছেড়ে তারপর আবার গিয়ে কাঁঠাল গাছের তলায় বসে কাঁদবেন, না খেলে কাঁদার শক্তি পাবেন কোথা থেকে। আজ প্রায় 7 দিন এইভাবেই চলেছে কৃষ্ণপ্রসন্ন সপ্ততীর্থের সংসার। অনিল আর অজিতের অবস্থাও আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। ইতিমধ্যে মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনরাও আসা যাওয়া করছে। অনঙ্গ ছিল সবারই খুব প্রিয়। আত্মীয়দের দেখাশোনার কাজটাও শ্রী শ্রী ঠাকুরই করছেন। অনঙ্গর মৃত্যুর খবর পেয়ে দিনাজপুর থেকে শ্যামাচরণ সভাদার মশাই এসেছেন। মহাপণ্ডিত এই মানুষটি শ্রী শ্রী ঠাকুর তার সন্তানের বয়সী। সুরেনবাবু ও তার বিয়ে একই দিনে একই লগ্নে হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে এই বাড়িতে দেখতে পেয়ে সমাদার মশাই এই দুঃখের মধ্যেও কোথাও একটু আনন্দের স্বাদ পেলেন। মধ্যাহ্নের আহার পর্ব সমাপ্ত হয়েছে। কৃষ্ণপ্রসন্ন ও শ্যামাচরণ অনঙ্গর স্মৃতিচারণ করছেন। পাশের ঘরে মাসিমার সাথে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই কয়দিনে মাসিমার স্বাস্থ্যের খুবই অবনতি হয়েছে। চোখের দুকুলে কালি, কাঁদতে কাঁদতে দুই চোখ রক্ত জবার মতো লাল। আকস্মিক শ্রী শ্রী ঠাকুরের দুই হাত ধরে মাসিমা ঝাঁকাতে ঝাঁকাতে বলে বসলেন,
তুমি তো সবই পারো, অনঙ্গকে একবার আমি দেখতে চাই। মাসিমার চিৎকারে পাশের ঘর থেকে কৃষ্ণ প্রসন্ন ও শ্যামাচরণ ছুটে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাঁরই প্রিয় মাসিমার সব কথাই আজ পর্যন্ত রেখেছেন। মাসিমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন, আপনি অনন্তকে দেখতে চান? মাসিমা বললেন, হ্যাঁ বাবা, একবারের জন্য চাই। শ্রী শ্রী ঠাকুর তখন আস্তে আস্তে বললেন, আমি অনঙ্গকে এনে আপনাকে দেখাতে পারি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। মাসিমা আকুলভাবে বলে উঠলেন, কি কথা বাবা? শ্রী শ্রী ঠাকুর গম্ভীরভাবে বললেন, আপনি যদি কথা দিতে পারেন অনঙ্গ আসলে আপনি দুঃখে কাঁদবেন না, তাহলে আমি চেষ্টা করতে পারি। চোখে জল আসতে পারে সেটা অন্য কথা, চেনা কাউকে অনেকদিন পর দেখলে আপনিই চোখে জল আসে সেরকম কাঁদা কোনো দোষের নয়, কিন্তু যদি আপনি অনঙ্গর অভাবে কাঁদেন, দুঃখে কাঁদেন, সন্তানকে আবার কাছে রাখার কামনা নিয়ে দুঃখে কেঁদে ওঠেন, তাহলে ঠিক হবে না। ইতিমধ্যে পাশে দাঁড়িয়ে কৃষ্ণ প্রসন্ন এবং শ্যামাচরণও বালক গোঁসাইয়ের এইসব কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। মাসিমা ঠাকুরকে কথা দেওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বাইরে বেরিয়ে রান্নাঘরের পিছনে চলে গেলেন। এই জায়গাটা এমনিতেই নিরিবিলি, পাশেই লাল দিঘি, চরাচর মধ্যাহ্নকালীন বিশ্রামে রত শ্রী শ্রী ঠাকুর রান্নাঘরের পিছন থেকে বেরিয়ে এসে মাসিমার উদ্দেশ্যে বললেন, মাসিমা, অনঙ্গ গায়ে কিছু নেই, ও লজ্জে পাচ্ছে, আপনি একটা কাপড় দিন। মাসিমা দৌড়ে গিয়ে ঘরের ভিতর থেকে একখানি ধুতি বার করে এনে ঠাকুরের হাতে দিল। শ্রী ঠাকুর ধুতিখানি নিয়ে রান্নাঘরের পিছনে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ঠাকুরের গলায় মাসিমা ডাক শুনে সরলা দেবী ছুটে রান্নাঘরের পিছনে চলে আসলো, সাথে কৃষ্ণপ্রসন্ন ও শ্যামাচরণ। সেখানে তখন এক অদ্ভুত দৃশ্য, অনঙ্গ কাপড় পরে দাঁড়ানো, কিন্তু স্থিরভাবে দাঁড়াতে তার যেন কোথায় অসুবিধে হচ্ছে। গরম টিনের চালে যেমন পা রাখতে অসুবিধা হয়, একটা পা ফেলেই সাথে সাথে তুলে নিতে হয়, দুটো পা একসাথে পূর্ণ স্বস্তিতে রাখা যায় না, সেরকম অবস্থা। সবার চোখ বিস্ফারিত, অনঙ্গ কিন্তু কারোর দিকেই তাকাচ্ছে না, এক দৃষ্টে সে তার বিরুধা শ্রীচরণের দিকে তাকিয়ে রয়েছে। শ্রী শ্রী ঠাকুর মাসিমাকে বললেন, আপনার যদি কোনো কিছু খাওয়াতে ইচ্ছে করে তবে আপনি ওকে খাওয়াতে পারেন। মাসিমা দৌড়ে গিয়ে একটু মিষ্টি ও জল নিয়ে এসে অনঙ্গকে দিল। অনঙ্গ মিষ্টি ও জলটুকু খেয়ে নিল। শ্রী শ্রী ঠাকুর এইবার মাসিমার দিকে তাকিয়ে বললেন, মাসিমা, ওদের এখানে আসতে কষ্ট হয়, যদি বলেন তো অনঙ্গকে এবার চলে যেতে বলি। মাসিমা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন, তিনি যেন নিজের মধ্যেই নেই। শ্রী শ্রী ঠাকুরের কথায় সম্বিত ফিরে পেয়ে শুধু মাথা নেড়ে হ্যাঁ করলেন। শ্রী শ্রী ঠাকুর অনঙ্গকে চলে যেতে বললেন। অনঙ্গর দু চোখে জল, সে কাউকেই যেন দেখছে না, কেবল এক দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের পানে চেয়ে রয়েছে। শ্রী শ্রী ঠাকুরের আদেশের সাথে সাথে কুয়াশা যেভাবে বাতাসে মিলিয়ে যায়, ঠিক সেরকমভাবে অনঙ্গ ধীরে ধীরে বাতাসে মিশে গেল। তার পরনের কাপড়খানি রান্নাঘরের পাশে কাটা ঝোপের উপর পড়ে রইল। মাসিমা দৌড়ে সেই কাপড়খানি নিতে গেলে শ্রী শ্রী ঠাকুর মাসিমার হাত ধরে বললেন, ওটা আপনি ছোবেন না, ওটা আমাকে দিন। চিত্তাস্পৃতের মতো এতক্ষণ পাশে থেকে কৃষ্ণ প্রসন্ন ও শ্যামাচরণ সব কিছু দেখছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনঙ্গ ধুতিখানি নিয়ে আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেলেন। অন্যরাও আস্তে আস্তে ঘরে ফিরে আসলো। কিছুক্ষণ পর যখন শ্রী শ্রী ঠাকুর ফিরে এসেছেন, তখন শ্যামাচরণ সমাদার অনুসায় অনঙ্গর ওই অস্থির অবস্থার কথা জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, সমাদার অনুসায় অনঙ্গ এখন যে অবস্থায় আছে সেখানে অনেক কিছু জানা যায়। ও এখন বুঝতে পারছে কেন জীবের জন্ম হয়, কেন এই সৃষ্টি, সৃষ্টির রহস্য যতটা ও এখন বুঝতে পারছে, তাতে ওর কাছে এখন আমি ছাড়া কোনো কিছুরই মূল্য নেই। ও তাই আপনাদের কারোর দিকেই তাকাচ্ছিল না, শুধু আমার পানেই তাকিয়েছিল। আমার দাম বুঝতে পেরে
ও এখন সর্বসময় শুধু আমার সাথে থাকতে চাইছে। আমি এটা জানি বলেই ও দাঁড়াবার জায়গাটায় অনেক ভোল্টের বিদ্যুতের মতো ব্যবস্থা করেছে, যাতে ওই বিদ্যুতের প্রভাবে ও মনঃসংযোগ করতে না পারে। মুরগি বা হাঁস যখন ডিম দেয় তখন সেটা কিন্তু শক্ত থাকে না, নরমই থাকে। শক্ত অবস্থাতেই বের হলে মুরগি বা হাঁসের পক্ষে ডিম দেওয়া কষ্ট, কত কষ্টের হতো বলুন তো। তাই বের হবার সময় নরম অবস্থাতেই বের হয়, তারপর এই পরিবেশের প্রভাবে মাটির সংস্পর্শে বাতাসে ছোঁয়া লেগে আস্তে আস্তে খোলসটা শক্ত হয়ে যায়। খোলসটা শক্ত হয়ে গেলেই সব ডিম রক্ষা পায়। খোলসটা নরম অবস্থাতেই থাকলেই একটা ডিমকেও রক্ষা করতে পারতেন। ঠিক সেরকম আমি অনঙ্গকে ডিমের সেই নরম অবস্থার মতো রেখে আপনাদের সাথে দেখা করিয়ে দিলাম। ও কিন্তু চাইছে শক্ত হতে, কারণ ও এখন সর্বক্ষণ আমার কাছে থাকতে চাইছে। একবার এখানে শক্ত হয়ে গেলে ও আর যেতে চাইবে না। তখন সামাজিকভাবে আপনারা এবং অনঙ্গ দুপক্ষই অসুবিধায় পড়ে যাবেন। আমি এটা জানি বলেই ও যাতে মনোসংযোগ করে শক্ত হতে না পারে তার জন্য ওর পায়ের তলায় এমন ব্যবস্থা করে রেখেছিলাম। শ্রী শ্রী ঠাকুরের কথা শেষতেই সমদ্দার মশাই ও মেষমশাইয়ের মুখ থেকে একসাথেই বেরিয়ে এলো, ভীরু সত্যি বলতো তুমি কে? রাম।